মাদাপুরে ভেজাল খাদ্য কারখানায় এনএসআই’র অভিযান, জরিমানা আদায় করে কারখানা সিলখালা। মাদাপুরে শিশুদের ভেজাল খাদ্য, নকল হ্যান্ড স্যানিটাইজার ও কসমেটিক তৈরি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। মঙ্গলবার দুপুরে রাজুর উপজেলার ইসুফপুর ইউনিয়নের দারাদিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। এ সময় এনএসআই’র কর্মকর্তাদের উপস্থিত টের পেয়ে মা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কারখানার মালিক আব্দুর রশিদ মুন্সি পালিয়ে যায়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের মাধ্যমে কারখানার অন্য শ্রমিকদের সহযোগিতায় 50,000 টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার মাদাপুর উপপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে নামি দামি কোম্পানির মোড়ক ব্যবহার করে কারখানাটিতে শিশুদের ভেজাল খাদ্য, বিভিন্ন ধরনের নকল প্রসাধনী, জীবাণুনাশক তৈরি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাজুর থানার পুলিশের সহযোগিতা অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক পালিয়ে গেলেও জরিমানা আদায় করা হয় 50,000 টাকা। পরে কারখানাটি সিলগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।